বিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক 80 লাখ টাকা এবং সর্বনিম্ন 50 লক্ষ টাকা। ইতিমধ্যেই আগামী 3 আসরের জন্য বাংলাদেশ প্রিমিয়াম লীগ বিপিএল এর জন্য 7টি দল চূড়ান্ত করে ফেলেছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। আগামী বছরের শুরুতেই মাঠে গড়ানোর কথা রয়েছে বিপিএল এর পরবর্তী আসর, তাই তো বিপিএল ঘিরে একে একে সব সিদ্ধান্ত চূড়ান্ত করার পথে হাঁটছে বিসিবি। ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টগুলোর অন্যতম আলোচিত বিষয় খেলোয়াড়দের পারিশ্রমিক। এদিক থেকে নিজেদের কাজ অনেকটা এগিয়ে রেখেছে গভর্নিং কাউন্সিল। 7টি গ্রিডে সর্বোচ্চ 80 লাখ এবং সর্বনিম্ন 5 লক্ষ টাকা করে পাবেন খেলোয়াড়রা। বিসিবি পরিচালক এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, সর্বোচ্চ পারিশ্রমিক যেটা আমরা চিন্তা করেছি লোকালের ক্ষেত্রে আমরা 80 লক্ষ টাকা, যেটা ড্রাফট থেকে যাবে, আর সরাসরি সাইনিং সেটার সর্বোচ্চ বলে কিছু নেই। সরাসরি সাইনিং তো প্লেয়ার বা ফ্রাঞ্চাইজিরা ঠিক করে, বিদেশিদের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ হবে $80,000। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।